হ্যাঁ এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেমাস ওয়ান্ডারল্যান্ড। আমি হচ্ছি মেমা। তো আজ বুধবার, বুধবার সকাল 7টা থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। তো বলো তোমরা কেমন আছো? আমি তো মোটামুটি ভালো আছি। তো ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে আমি আমার রুমে এলাম। সবার আগে আমি যেটা করি সেটা হচ্ছে, আমি আমার বিছানা গোটানোর আগে আমি সব জানলা দরজা খুলে দিই আমার রুমের, তাতে না আমার খুব ভালো লাগে যখন বাইরের আবহাওয়াটা আমি দেখি। আর জানলা দরজা খুললে না মানে বাইরের যে রোদ্দুরটা আছে সেটা রুমে ঢোকে, সেটা আমার খুব পছন্দের। এই জন্য আমি সবার আগে ঘুম থেকে উঠে জানলা দরজাটা আগে খুলি। আর আমার ঘরে 3টি জানলা, তো আমার ঘরের সামনে আমাদের গার্ডেনটা আছে, মানে আমার রুমের সামনেই। কোনো একদিন তোমাদেরকে সেটা ঘুরিয়ে দেখাবো, অনেকটা বড় জায়গা, তো সেখানে গার্ডেনিং করা হয়। তো দেখাবো একদিন অন্য একটা ব্লগে। তো বালিশ সব কিছু গোছানোর পর এবার আমি বিছানার বেড কভারটা ঠিক করে আমি সেট করে নিচ্ছি, ঝেড়ে নিচ্ছি। এই যে এটা হচ্ছে আমার রুম। তো আমার রুম গোছানো, জানলা দরজা খোলা, অ্যারেঞ্জ করা আমার রুমটাকে আমি করে নিয়েছি। তো এরপর আমি আজকে আমার কোনো কাজের মুড নেই, তো ভাবলাম কি সময়টা যখন আছে তো চা খেতে খেতে আমি বাংলা মুভিটা দেখছি, কারণ আমি মুভি দেখতে খুব পছন্দ করি। আর এই মুভিটা খুব সুন্দর একটা মুভি, আর এই মুভির প্রত্যেকটা গান আমার খুব পছন্দ, খুবই ভালো লাগে। তো চা খেতে খেতে আমি আমার মুভিটা এনজয় করছিলাম। তো যেহেতু আমি বললাম যে আজকে কাজের কোনো মুড নেই, মাঝে মাঝে না এরকম হয় আমার সাথে, কাজের মুড থাকে না। তো যাই হোক, বাজার থেকে সব বাজার করে আনা হয়েছে, পটল, টমেটো, আমার জোরের জন্য পেয়ারা, ভেন্ডি, ভেন্ডি তো না, ঢ্যাঁড়স, পুঁই শাক, দুধের প্যাকেট আর কুমড়ো, আর বিস্কিটের প্যাকেট একটা। তো এই বাজার করে আনা হয়েছিল। তো এরপর আমি আমার রুমে গেলাম, একটুখানি গান শুনতে ইচ্ছে করলো, তাই জন্য আমি টিভিটা অন করলাম। তো কানেক্ট করে আমি গান, মোবাইলের সাথে কানেক্ট করে আমি গান শুনছিলাম। তো এটা হচ্ছে, এইসব গান শুনলে না আমার খুব মানে পুরোনো দিনের কথা মনে পড়ে যায়। একটা সময় দেবের এই গানগুলো খুব চলতো, প্রেমের কাহিনী, প্রেমের কাহিনী বইটা, দেবের যত কটা বই আছে তার মধ্যে আই লাভ ইউ আর প্রেমের কাহিনী, এই দুটো বই আমার কাছে খুব প্রিয়। কারণ এই দুটো বইতে প্রত্যেকটা গান আর প্রত্যেকটা কেমিস্ট্রি বহুত সুন্দর ছিল, তো যে কারণের জন্য আমার দেবের এই দুটো বই ভালো লাগে। তারপর মা আমাকে ব্রেকফাস্ট দিতে এসছে, তো এসে দেখছে যে আমি জিতের একটা বই দেখছি, যে বইটার নাম দিব, আর আমার মা হচ্ছে জিতের খুব বড় একটা ফ্যান, যেই দেখেছে জিতের বই চলছে অমনি এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তারপর একটু বসেও পড়লো, মানে মা ভুলেই গেছে যে আমাকে রান্না করতে হবে। তো মা অনেকক্ষণ ধরে দিওয়ানা বইটা দেখছিল, জিতের মায়ের খুব পছন্দের, অনেকক্ষণ ধরে দেখছিল। তো সে দেখুক যে মায়ের হাতে আজকে বানানো পরোটা আর আলু পটলের তরকারি। তো তারপরে আমি তোমাদেরকে বললাম আজকে আমার কোনো কাজের মুড নেই, তো আজকে মা রান্না করেছে হচ্ছে কাতলা মাছের ঝোল আর লোটে মাছ। আমি এই কাজগুলো করিনি, তবে বাকি কাজ যেমন করেছি, একটু ফ্যানটা পরিষ্কার করেছি, আমার রুমটা একটু ঠিক করেছি, আর যত আমার আর্টিফিশিয়াল এই যে প্ল্যান্টসগুলো আছে সেগুলো আমি ধুয়ে রোদে মেলে দিয়েছি। তো এমনি ঘরও আজকে টুকটাক কাজ করেছি, এমন না যে পুরোপুরি আমি বসেছিলাম। তো ঘর গোছানো সবচেয়ে বড় কাজ আমার, সেই আমি ঘর তো গোছাই, প্লাস যেগুলো নোংরা হয়ে গেছিলো সেগুলো সব কেচে দিলাম। তারপর স্নান টান করলাম, স্নান করে ওপরে এলাম পুজো দিতে। তো পুজো দিলাম,
তো এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট, তো এবার আমি নিচে এলাম। তো খাবারে আজকে ছিল আমাদের, তোমাদেরকে তো আমি বললামই, কাতলা মাছের ঝোল, লোটে মাছের তরকারি আর ডাল, পাঁপড় আর স্যালাড। তো এগুলোই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। আর সত্যি কথা বলতে মাছটা যেহেতু মাছটা খুব ভালো ছিল বলে ঝোলটা খুব টেস্টি হয়েছিল। আর আমি মাছের পেটি আর লেজা খেতে খুব ভালোবাসি। তো আমি আজকে এখন আর পেটি খাচ্ছি না, পেটি রাতে খাবো। তো এখন আমি লেজা খাবো। তো আমার না বাড়িতে তো অনেক রকমের অনেক আইটেমস করে, বাট আমি যে কোনো একটা আইটেমস দিয়ে খেতেই ভালোবাসি। মানে মাংস যদি করে, সেখানে যদি ডাল কিংবা অন্য কোনো তরকারি করে, আমি সেগুলো মুখে দিই না, আমি ডালটা মাংসটা দিয়েই খাই। তো সেম এখানে অনেক কিছু রান্না হওয়ার পরও আমি মাছ দিয়েই খেয়েছি। তো কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর সন্ধ্যেবেলা দেখো আমি মাছগুলোকে খেতে দিচ্ছি। যখন ওদেরকে খেতে দিই না, ওরা কেমন লাফে লাফে খাবারগুলো খায়। আর আমার অ্যাকোরিয়ামে অনেক মাছ ছিল, কিন্তু এক এক করে না মাছ মরে যাচ্ছে, এই জন্য মনটা আমার ভালো নেই। আর আমি মাছ আর আনবো না, আমি এই কারণের জন্য মাছ আনি না। আমি জানি যে আগেও আমার কাছে অ্যাকোরিয়াম ছিল, তখনও মাছ মারা গেছে, এখনও মরে যাচ্ছে, এই জন্য আমার পছন্দ হয় না মাছ আনা। তবে চা বিস্কিট খেলাম, চাটাও মা বানিয়েছে। মানে আজকে আমি বলছি না, এখন রান্নার দিকে আমি যাইনি। তো তারপর সন্ধ্যেবেলা রেডি হয়ে একটু বেরোলাম ফোনে গ্লাস লাগানোর জন্য। আগের ব্লগে বলেছিলাম যে আমার ফোনে গ্লাসটা লাগানো নেই, ভেঙে গেছে। তো আমি আবার নতুন করে গ্লাস লাগালাম। তো তারপর একটুখানি ঘুরতে বেরোলাম, ওয়েদারটা খুব সুন্দর ছিল। তারপর যে গঙ্গাঘাটে গেলাম, অনেকটা রাত হয়ে গেছিলো। তারপর আমি গঙ্গাঘাটে আসলে আমি পাপড়ি চাট খাবো, এত সুন্দর আন্টি বানায়। তো পাপড়ি চাট খেলাম, আর এখানকার ভিউ দেখো কতটা সুন্দর। আমি বাইরে বেরোলে এদিক ওদিক যাওয়ার পরেও আমার এখানে আমি আসবই, যখনই বেরাবো তখনই আসবো। সে আমি অন্য জায়গায় ঘুরতে গেলেও আমি এই জায়গা না এসে থাকতে পারি না। একটা বলে না সুকুন, তো আমি এখানে সেই জিনিসটা পাই। তো দেখো পুজোর প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে, পুজো পুজো ভাব। মানে প্যান্ডেল দেখলেই না মনে হয় কি পুজো পুজো ভাব চলে এসছে। তো তারপরে আমি একটা ক্লে কিনলাম, আমি ফোনে অনেক দেখছি অনেকে ক্লে দিয়ে অনেক কিছু বানাচ্ছে। তো আমিও কিনে আনলাম ক্লে, দেখি আমি কি বানাই। যেটাই বানাবো পরের ব্লগে তোমাদের সাথে সবটাই শেয়ার করব, সেটা খারাপ হোক কিংবা ভালো হোক, আমি তোমাদেরকে সব শেয়ার করি, তোমাদেরকে দেখাবো বানিয়ে যে আমি কি বানালাম। তো এই বক্সটার ভেতরে অনেক রকমের কালারের ক্লে ছিল। তো এটাই, অ্যান্ড থ্যাংক ইউ আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য। তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব করছো না, জোর করে করো না, কারণ করার পর আনসাবস্ক্রাইব করলে সবচেয়ে বেশি কষ্ট লাগে। তো আমি আমার ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই, ভালো থেকো।